গোপালগঞ্জের তিনটি উপজেলার ভোট গণনার খবর জানাতে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস সকাল থেকে আবহাওয়া কিছুটা বইরে ছিল দুশো সাতাশটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ফলাফল দেয়া হচ্ছে এবং কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকরা নিশ্চয়ই এই মুহূর্তে উপস্থিত আছেন যেহেতু আপনি ফলাফল কেন্দ্রে আছেন সেখানে এখন পর্যন্ত যেসব ফলাফল এসে পৌঁছেছে নিশ্চয়ই আপনি আমাদের জানিয়ে দেবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে যেখান থেকে আসলে তিনটি উপজেলার যে নির্বাচনী যে ফলাফল সেটি ঘোষণা করা হবে তো এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে এবং সেই ফলাফলগুলি এখানে এসে পৌঁছাচ্ছে এবং সেটি আস্তে আস্তে যুক্ত করা হচ্ছে এবং কাছের যে সকল কেন্দ্র রয়েছে সেই সকল কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার ছিল পুলিশ তারা কিন্তু সেই বক্স বা নির্বাচনী যে সকল সরঞ্জাম সেগুলো নিয়ে কিন্তু এখানে আসছেন এবং আপনারা কি আমি একটু যদি বলে রাখি যে গোপালগঞ্জে ষষ্ঠ উপজেলা প্রথম ধাপে গোপালগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন শুরু হয়েছিল সকাল আটটা থেকে এবং সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বিকাল চারটায় কিন্তু শেষ হয়েছে কোথাও কোনো হতাহত কোনো তুচ্ছ ঘটনা কোনো কোনো মারামারি বা হানাহানির কোনো ঘটনা গোপালগঞ্জে ঘটেনি এবং কোথাও কোনো জালভোট কালোভোট বা এই যে সকল ব্যাপার রয়েছে সেটি কিন্তু হয়নি গোপালগঞ্জে এবং আমরা হয়তোবা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যদি ফলাফলগুলো তিনটি উপজেলার ফলাফলগুলো যদি এখানে এসে সম্মিলিত হবে এরকম কথা রয়েছে এবং তিন যে তিনটি উপজেলার যে সকল রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু আসলে ফলাফল ঘোষণা করা হবে তো এই ছিল আমার কাছে নির্বাচনী সর্বশেষ